নমস্কার এবার দুশো এক কিলোমিটার ভয়ঙ্কর গতিতে ধেয়ে আসছে চার ক্যাটাগরির বিধ্বংসী ঘূর্ণিঝড় অরলিন ঘূর্ণিঝড়টি যেই গতিতে অগ্রসর হচ্ছে তা অব্যাহত থাকলে সোমবার রাতের মধ্যে এটি উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের ফলে ঝুড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিপাতের পাশাপাশি বন্যা সতর্কতা জারি করা হয়েছে কোথায়ও কখন আঁচটে পড়বে এই ঘূর্ণিঝড় এবং আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চাষি বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত হয়ে থাকবেন সবই বিস্তারিত আলোচনা করবো এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন দুশো কিলোমিটার গতিতে মেক্সিকোর উপকূলের দিকে ধেয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় অরলিন উপকূলীয় এলাকাগুলি ভয়ঙ্কর গতির আশঙ্কায় অনলাইনের গতিবিধির উপর কড়া নজর রেখেছেন হাওয়াবিদরা বিপদের আশঙ্কায় উপকূলীয় এলাকা থেকে প্রায় দশ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয় হয়েছে ইতিমধ্যেই মানুষদের পরিষেবার জন্য প্রশাসনের তরফে একশোটি মেডিকেল দল তৈরি করা হয়েছে এদিকে হাওয়া অফিস জানিয়েছে এই মুহূর্তে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি গভীর নিম্নচাপ এবং বাংলাদেশ পর্যন্ত বিস্তিতে রয়েছে একটি মৌসুমী অক্ষরেখা যার ফলে দক্ষিণবঙ্গের পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে সেই আশঙ্কায় ও মন্দারমণির সমুদ্র সৈকতে সতর্কবার্তা জারি করা হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলা হাওড়া হুগলি কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান এবং নদীয়াতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝুড়ো হওয়া বয়ে যেতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ বুধবার পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলা হাওড়া হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পনেরোটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বোঝাতে পারে হাওয়া বিষয়ের প্রভাব অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে চুরানব্বই শতাংশের আশেপাশে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ বাংলাদেশে ঢাকা রাজশাহী বরিশাল চট্টগ্রাম রংপুর খুলনা মনমেনসিং ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দুই থেকে তিন দিন রাজধানী ঢাকাসহ বেশিরভাগ বিভাগের তাপমাত্রা থাকবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উপকূলবর্তী এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বেতে পারে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ